একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে যত তাড়াতাড়ি টাকার রিটার্ন চায় সে তত গরিব। যেমন ধরো একজন ভিখারি, হাত পাতলেই তার ইনস্ট্যান্ট টাকা চাই। তারপরে ধরো একজন দিনমজুর, যার কিনা দিনের শেষে টাকা চাই। তারপরে আসছে চাকুরিজীবী, যাদের মাসের শেষে টাকা চাই। তারপরে থাকছে ব্যবসায়ী। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি কম পরিশ্রমে যারা ধনী হয় তারা হলো ইনভেস্টর, কারণ তাদের রিটার্নটা ইনস্ট্যান্ট চাই না। তারা ইনভেস্ট করার পর অনেকটা দিন ধরেই অপেক্ষা করে। ইনভেস্টমেন্ট হলো এমনই একটা জিনিস যেখানে শুধু টাকাটা তোমার, কিন্তু তোমার হয়ে অন্যরা কাজ করবে। ওর থেকে আমি বরং বলবো, ইনভেস্টমেন্ট মানে তুমি টাকার জন্য কাজ করবে না, বরং টাকা তোমার জন্য কাজ করবে। ওয়ারেন বাফেটের নাম তো নিশ্চয়ই শুনেছ, সে কিন্তু পৃথিবীর 3 নম্বর ধনী ব্যক্তি। বাট তার কোনো বড় কোম্পানি বা বড় কোনো ব্র্যান্ড নেই, শুধুমাত্র ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আজ সে এত ধনী হতে পেরেছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে ইনভেস্টমেন্টের পাওয়ার কতটা। সঠিক জায়গায় তুমি যদি ইনভেস্টমেন্ট করতে পারো তাহলে ধনী হতে খুব বেশি সময় লাগবে না। এবারে আসি রিস্কের কথায়, কারণ অনেকে বলবে ইনভেস্টমেন্টের রিস্ক প্রচুর। আচ্ছা তুমি বলো, এই যুগের রিস্ক নেই কোন জিনিসে? ধরো তুমি 4 বছর ধরে প্রচুর পড়াশোনা করলে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তুমি কি 100% কনফার্ম যে সেই চাকরিটা তুমি পাবেই পাবে? আর ব্যবসায় তো রিস্ক আছেই আছে, রিস্ক না নিলে তুমি বড় কিছু করতে পারবে না। আর সব থেকে বড় কথা, তুমি যদি সঠিক রিসার্চ, সঠিক স্টাডি করে ইনভেস্টমেন্ট করো তাহলে রিস্ক কিন্তু অনেকটাই কমে যায়। ওই যে বলে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, লাইফে বড় কিছু করতে গেলে তোমাকে রিস্ক নিতেই হবে। আর ইনভেস্টমেন্ট এমনই একটি জিনিস যেটার পাশাপাশি তোমার পছন্দের কাজটি তুমি করতে পারবে। তাই এখন যদি একটু একটু করে ইনভেস্টমেন্ট শুরু করে দাও তাহলে ভবিষ্যতে তুমি একদিন কোটিপতি হবেই হবে। তাই আর দেরি না করে নিজের ভবিষ্যৎটাকে একটু একটু করে গুছিয়ে তোলার চেষ্টা করো। যদি তোমার কাছে ইনকাম অফ সোর্স না থাকে তাহলে আমি বলবো পকেট মানি দিয়ে হলেও ইনভেস্টমেন্ট করা যায়। আমরা যতই বলি মানি ক্যানট বাই হ্যাপিনেস, কিন্তু ভেবে দেখলে টাকা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস আমাদের বেঁচে থাকার জন্য। আমাদের মতো মিডল ক্লাস ছেলেমেয়েরাই বোঝে যে টাকার কতটা গুরুত্ব। সামান্য কয়েকটা টাকা ইনকাম করার জন্য আমাদের বাবা মায়েরা কতটা পরিশ্রম করে। তাই টাকার যে খিদেটা সেটা আমরা ছোট থেকেই খুব ভালোভাবে বুঝতে পারি। আর এটা আমরা সবাই জানি যে টাকা দিয়ে প্রায় সব কিছু কেনা যায়। তাই বস, সময় থাকতে থাকতে আমাদের টাকার মর্মটা বোঝা উচিত। কিন্তু হ্যাঁ, যেটা করবে সেটা ভেবে চিনতে সাবধানে করবে, কারণ এই ইনভেস্টমেন্ট যেমন তোমাকে কোটিপতি বানিয়ে দেবে ঠিক তেমনই এই ইনভেস্টমেন্ট তোমাকে রাস্তার ভিখারিও বানিয়ে দিতে পারে। তাই আগে থেকে এই জিনিসটাকে শেখো, বোঝো এবং প্রচুর পরিমাণে স্টাডি করো, তারপর লেগে পড়ো তোমার স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। আর তুমি যদি মনে করো তাহলে সব কিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল, কারণটা তো তুমি জানোই, কারণ তুমি একজন সুপার হিরো। 2.0-র পক্ষ থেকে আমি আশিক। বস, আমি জানি তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই হবে, খুব শীঘ্রই তোমার ভালো সময় আসতে চলেছে। সকালে উঠে ইনস্টাগ্রামের নোটিফিকেশন তুমি কিন্তু তোমার আইফোনেই চেক করো, ঠিক তেমনই নেটফ্লিক্সে কোনো নতুন মুভি এলে কাজ ফেলে আমরা কিন্তু সেটাই দেখি। এই প্যাটার্নটি লক্ষ্য করলে দেখতে পাবে এগুলো সব কিন্তু আমেরিকান কোম্পানি, অর্থাৎ কাস্টমার যদি ইনভেস্টর হয়ে যায় তাহলে কিন্তু মন্দ না। এই আইএনডি মানি অ্যাপের সাহায্যে তুমি US স্টক মার্কেটে একদম ফ্রিতে ইনভেস্ট করতে পারবে। এখানে জিরো জিরো কমিশন, জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফি এবং সর্বনিম্ন $1 থেকে তুমি ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি আইএনডি মানি ডাউনলোড করো তাহলে তুমি একদম ফ্রিতে অ্যাপেলের মতো কোম্পানির শেয়ার পেয়ে যাবে এবং টাকাটি তোমার অ্যাপ রিওয়ার্ড সেকশনে অ্যাড হয়ে যাবে। এছাড়া US স্টক অ্যাকাউন্টে ফার্স্ট টাইম যেই তুমি টাকা অ্যাড করবে সেই 750 টাকা মূল্যের ফ্রিতে US স্টক পেয়ে যাবে। ইন্ডিয়ান স্টকের থেকে US স্টক একদম আলাদা, কারণ US স্টকে অল্প টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়। তাই আর দেরি না করে আইএনডি মানি ডাউনলোড করো এবং ইনভেস্টমেন্ট শুরু করে দাও। আর হ্যাঁ, সাইন আপের সময় TPZ Apple কুপন কোডটি ইউজ করতে ভুলো না। ভালো থেকো, নিজের খেয়াল রেখো।